জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ, যার মূল নাম আব্দুস সামাদ, 1945 সালের 8ই জানুয়ারি মুন্সীগঞ্জের সদর উপজেলার নোয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে তিনি উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তার বড় ভাই চারুশিল্পী আব্দুল হাই, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ তার চাচা। ব্যক্তিগত জীবনে টেলি সামাদ দুইবার বিয়ে করেছেন। তার ছেলেমেয়ের নাম সোহেলা সামাদ কাকলি ও দিগন্ত সামাদ। 1973 সালে কার্বো চলচ্চিত্রে কৌতুক অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার প্রবেশ। নয়নমণি ও পায়ে চলা পথ চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকপ্রিয় হয়ে ওঠেন। মনা পাগলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার পাশাপাশি 50টির মতো চলচ্চিত্রে গানে কণ্ঠ দেন। অভিনয় জীবনে 4 দশকে 600-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন। বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মোস্তফা মামুন তার ডাকনাম দিয়েছিলেন টেলি সামাদ। তারপর থেকে তিনি এ নামে পরিচিত হন। 2015 সালে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র জিরো ডিগ্রি মুক্তি পায়। টেলি সামাদ 2019 সালে 6ই এপ্রিল দুপুরে অসুস্থজনিত কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।